হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সাবাস হিন্দি কিচেন। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটি রেসিপি রান্না করে দেখাবো, আর সেটি হচ্ছে ঢ্যাঁড়স ফ্রাই। এটি খুব সিম্পল একটি রেসিপি, তারপরও আমি আমার নিজের মতন করে ঢ্যাঁড়স ফ্রাই করে দেখাবো কিভাবে আমি ঢ্যাঁড়স ফ্রাই করি। আর ঢ্যাঁড়স ফ্রাই করার জন্য আমি এখানে হাফ কিলো পরিমাণ ঢ্যাঁড়স নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলোকে আমি প্রথমে খুব পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর সকলেই জানেন যে ঢ্যাঁড়স কখনো কেটে ধুতে হয় না, কেটে নেওয়ার আগেই এটা ধুয়ে নিতে হয়, কারণ কেটে ধুতে গেলে ঢ্যাঁড়সের ভিতরে যে একটা পিছল ভাব আছে সেটা বাইরে চলে আসে, আর তখন এটা খাওয়ার উপযুক্ত থাকে না। ফ্রাই করেও খাওয়া যায় না, আবার রান্না করেও খাওয়া যায় না। তো যাই হোক, ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এই ঢ্যাঁড়স ফ্রাই করার জন্য আমি প্রথমেই চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে এখন আমি গরম হতে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে হাফ কাপেরও কম পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন আমি হালকা ভেজে নিব। আর তেল কিন্তু আমি এখানে 4 টেবিল চামচ তেল দিয়েছি। আসলে যে কোনো ফ্রাই করতে গেলে তেলটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভাজি বলেন ফ্রাই বলেন অনেক টেস্টি হয়। অল্প তেলে খুব টেস্টি লাগে না, তাই আমি এখানে একটু তেলের পরিমাণটা বেশি করে দিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা ভেজে নিব, খুব বেশি ফ্রাই করব না। পেঁয়াজটাকে আমি 1-2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি কিন্তু ভাজা যাবে না। পেঁয়াজের কালারটা খেয়াল করুন কীরকম ভেজে নিয়েছি। এখন এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন এখানে দিয়ে দিব ফালি করে কাঁচা মরিচ। আর ঢ্যাঁড়স ভাজিতে কাঁচা মরিচটা যদি একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি তো ঢ্যাঁড়সের সাথে কাঁচা মরিচ, সেদ্ধ কাঁচা মরিচগুলো, ভাজির কাঁচা মরিচগুলো খেয়ে ফেলি, খুবই টেস্টি লাগে। চুলোর আঁচটাকে এখন আমি মাঝারি আঁচে দিয়ে দিব। এখন নেড়ে ছেড়ে একটু উল্টে পাল্টে দিব। দিয়ে দিচ্ছি আরো সামান্য কিছু কাঁচা পেঁয়াজ। ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য, কারণ ঢাকনাটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, কারণ তাহলে ঢ্যাঁড়সের যে একটা সুন্দর গ্রিন কালার আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর চুলোর আঁচটাকে আমি মিডিয়াম আঁচের চেয়েও একটু অল্প আঁচে রেখেছি, হাই হিটে তো দেওয়ার প্রশ্নই আসে না, আর খুব মৃদু আঁচেও দিচ্ছি না, মৃদু আঁচের চেয়ে একটু বেশি দিচ্ছি, তাহলে ঢ্যাঁড়সগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গ্রিন কালারটাও বজায় থাকবে। আর একটি কথা হচ্ছে যে ঢ্যাঁড়স কিন্তু খুব বেশি নরম নরম করলেও টেস্টি লাগে না, আবার ভাজা ভাজা করলেও টেস্টি লাগে না। আমি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে খুব বেশি ফ্রাই করে নেব না।
দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, উল্টে দিচ্ছি ঢেঁড়শগুলোকে। এখন দেখুন ঢেঁড়শগুলো কিন্তু আমার অনেকটাই বয়েল হয়ে গিয়েছে আর অনেক সফট হয়ে এসেছে, তার মানে আমার ঢেঁড়শ ভাজি অনেকটাই হয়ে গিয়েছে। আর সবসময় চেষ্টা করবেন বাজার থেকে কচি ঢেঁড়শ কেনার জন্য, দামটা একটু সামান্য পরিমাণ বেশি হলেও আমি সবসময় কচি ঢেঁড়শটাই কেনার চেষ্টা করি, আর খেতেও কিন্তু টেস্টি লাগে, কুচি ঢেঁড়শ খেতে টেস্টি লাগে। আর বুঝে কিনতে হবে, বাজারে যখন যাবেন তখন ঢেঁড়শটা মাঝখান থেকে এভাবে ভেঙে দেখবেন, অথবা একটু চাপ দিয়ে বড়ির উপরে, ঢেঁড়শের বড়ির উপরে চাপ দিয়ে দেখবেন যে ঢেঁড়শটা শক্ত কি নাকি, তাহলে বুঝে যাবেন যে এটা অনেক বুড়ো ঢেঁড়শ। আর কচি ঢেঁড়শটা সফট থাকে পুরো বডিটা ধরলে, আর একটু ভেঙে নিলেই বোঝা যায় যে এটা কচি ঢেঁড়শ। ঢেঁড়শ ভাজিটা আমি আর কোনো রকম এখন ঢাকনা দেবো না, ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব, ফ্রাই করে নিচ্ছি। চুলোর আঁচটাকে এখন আমি মিডিয়াম আঁচে দিয়ে দিব, আবারও উল্টে পাল্টে দিচ্ছি। খুব বেশি উল্টো পাল্টে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ঢেঁড়শের ভিতর থেকে বিচিগুলো বের হয়ে আসবে আর তখন কিন্তু ফ্রাইটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এমনভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে ঢেঁড়শের ভেতর থেকে বিচিগুলো বের না হয়ে আসে। ঢেঁড়শের যে এই যে সুন্দর গ্রিন কালার, এই গ্রিন কালারটা দেখলেই তো ঢেঁড়শটা খেয়ে ফেলতে ইচ্ছে করে, খুবই টেস্টি লাগে, দেখলেই বোঝা যায় যে খেতে অনেক টেস্টি লাগবে। আমার এই ঢেঁড়শ ভাজিটা 5 থেকে 10 মিনিট সময় লেগেছে করে নিতে, আমার ভাজি হয়ে গিয়েছে। এখন আমি চুলো থেকে নামিয়ে নিব ভাজিটাকে, কিন্তু আমি একদম বয়েল করে একদম সফট করে গলিয়ে ফেলিনি, সফট হয়েছে, সেদ্ধ হয়েছে, কিন্তু একটু হালকা কচকচ ভাব আছে, আর এইভাবেই খেতেই বেশি টেস্টি লাগে। তো আমার মজাদার ঢেঁড়শ ভাজি হয়ে গিয়েছে, এখন আমি চুলো থেকে নামিয়ে নিব আর চুলোটাকে বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল দারুণ মজাদার ঢেঁড়শ ফ্রাই, খুবই অল্প কিছু উপকরণ আর অল্প সময়ের মধ্যে এই ঢেঁড়শ ফ্রাই করে নেওয়া যায়। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, দেখবেন ঠিক এরকম হয়েছে আর খেতেও দারুণ লাগবে। আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।